আমরা অ্যাডে দেখালাম, তারপরে দেখাচ্ছি হচ্ছে ওয়েবসাইটে বেড়ে, তারপরে ধরেন আরেকটা আছে হচ্ছে আপনার আচ্ছা অবজেক্ট, একটা আছে হচ্ছে আপনার বুলিয়ান, বুলিয়ান বুলিয়ানটা কি ট্রু আর ফলস কে বলা হয় বুলিয়ান, কথা বুঝতে পারছেন? মানে এটা যদি হয় তাহলে এটা হবে, আর যদি না হয় তাহলে এটা হবে না। আচ্ছা ট্রু ফলস আপাতত দরকার নেই, পরে আমরা দেখবো আর কি। আচ্ছা একটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট জিনিসটা কি জাভাস্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা এত সোজা না যে একদিন এই ক্লাসে আমি বুঝে বলে দিলাম আর বুঝে গেলেন। এটা মানে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে হ্যাঁ সর্বোচ্চ পর্যায়ের যদি আপনি যান তাহলে মনে করেন যে মানে বেসিক শেষ করতে হবে খুব ভালো মতো স্ট্রংলি, তারপরে আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে অ্যাডভান্স লেভেলের জন্য, কথা বুঝছেন? আচ্ছা এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কি এক জায়গায় মনে হয় যে কোথাও ওয়েবসাইটে অ্যাপ্লাই আছে, দেখতে পান যে এই অ্যারে লাগে কোথাও? এটাই কিন্তু আসলে, বাট এগুলো লাগবে, এগুলো না হলে হবে না, এগুলো বেসিক। আচ্ছা অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে এই পৃথিবীতে যা দেখতে পাচ্ছেন সবগুলো এক একটা অবজেক্ট, যেমন মানুষ একটা অবজেক্ট, তারপরে ধরেন হাতি এক প্রকার অবজেক্ট, ঘোড়া একটা অবজেক্ট, প্রত্যেকটা জিনিস এক একটা কি অবজেক্ট। আচ্ছা অবজেক্টের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে থাকে প্রপার্টি, একটা একটা থাকে মেথড। প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে আপনার প্রপার্টি বলা হয় কোনো অবজেক্টের মধ্যে যে সম্পদ আছে, যা আছে আছে মানে হ্যাভ হ্যাভ হ্যাজ, যা যা আছে সেগুলোই কি অবজেক্ট। যেমন মানুষের অবজেক্ট কি, সাপোজ হাত একটা অবজেক্ট, পা মাথা নাক কান চুল এগুলো কি অবজেক্ট। আচ্ছা মানুষ এই সমস্ত অবজেক্ট দিয়ে যে সমস্ত কাজ করতে পারে সেগুলো কি বলা হয় মেথড। হাত দিয়ে মারতে পারে, দাঁত দিয়ে কি করতে পারে খাইতে পারে, চাবাইতে পারে, কামড়াতে পারে, এগুলো কি এক একটা মেথড। আচ্ছা এখন এগুলার ক্ষেত্রে এই যে আমি অ্যালার্ট দেখালাম না, অ্যালার্ট একটা মেথড, অ্যালার্ট একটা কাজ করাচ্ছে না, অ্যালার্ট একটা কাজ করাচ্ছে। আচ্ছা আমরা যদি নর্মালি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ধরে নিলাম আমি নামে, এগুলা বলতেছি তাই লিখতেছি, এগুলো আলাদা করে জিনিস না। আমরা সবাই ভালো আছি, আমরা সবাই ভালো আছি না, এটা একটা কি করলাম ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমরা অ্যালার্ট করাই, কি করবে? আমরা সবাই ভালো আছি তাই না, এটা এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন তাহলে মেথড কি? মেথড মেথডের জন্য এখানে দেন ডট এলিএন জি থিস লেন্থ দেন, তো লেন্থ দেন তো কিছু আসে কি না, কিছু করছে হ্যাঁ 19। এখানে মানে হচ্ছে এখানে স্ট্রিংয়ের এই যে লেন্থ দেখছেন না, লেন্থ হচ্ছে একটা প্রপার্টি, লেন্থ কি প্রপার্টি, প্রপার্টি বলতে এর মধ্যে কতটা ক্যারেক্টার আছে সেগুলো দেখা যাচ্ছে, একটা
দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ স্পেস সহ, কথা বলছেন স্পেস সহ কতটা ক্যারেক্টার আছে এখানে? উনিশটা ক্যারেক্টার আছে। এটা হচ্ছে কি প্রপার্টি না একটা? এটা হচ্ছে প্রপার্টি। যদি দেখেন কোনো ম্যাথড ম্যাথড অ্যাপ্লাই করার সময় যে কোনো ম্যাথডের নাম লিখতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাথডটা লিখতে হয়, আর প্রপার্টি লেখার সময় সরাসরি সে নামটা লিখতে হয়। যেমন এখানে এরপরে কি তুমি সেকেন্ড ব্র্যাকেট আছে বা ফার্স্ট ব্র্যাকেট আছে, আর এটা একটা ম্যাথড, ম্যাথড লেখার পর কী করছি আমরা? আচ্ছা, এরকম আরও অনেক অনেক ম্যাথড আছে। ম্যাথডের মধ্যে যেমন আমি যদি এখানে অ্যালার্ট লিখছি না, অ্যালার্ট লিখছি জন্য এখানে উনিশ কই শো করতেছে, এখানে অ্যালার্টের মধ্যে শো করতেছে। আপনি যদি এখানে লিখতেন ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট ডট রাইট, তাহলে এটা সরাসরি অ্যালার্ট না শো করে এখানে শো করতো। ঠিক আছে, আপনি যদি এখানে লিখতেন কনসোল ডট লগ শো করে, কি রিসপেক্ট লিভেন করেন, আছে এখানে উনিশ, এটা সামনে শো করানোর জন্য না, এখানে পিছনে আপনার এই রিসপেক্ট লিভেন করে দেখার জন্য এটা এটা ইউজ করা হয়। কি ঠিক আছে? হ্যাঁ, কথা বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। এরকম আরও আরও অনেক অনেক মেথড আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো। আচ্ছা, এখন কিছু দেখাই তাহলে ভালো লাগবে। আচ্ছা, ফাংশন দেখাইছি আপনাদের, ফাংশন জিনিসটা কি? ফাংশন ফাংশন বলতে আমরা নাম শুনছি, ফাংশনের নাম শুনছি, ফাংশন এই ফাংশন ওই, সায়েন্টিফিক ক্যালকুলেটারের মধ্যে দেখছি লেখা আছে ফাংশন, তাই না? আমরা আবার কম্পিউটারের মধ্যে দেখি উপরের দিকে লেখা আছে ফাংশনের কিছু কী থাকে, ঘুম পাইছে? বাড়ি থেকে ঘুরে আসেন না, দাঁড় করে রাখলে মনে হবে কি কেউ যদি সিসি ক্যামেরা দেখে তাহলে লজ্জা হবে, যে দাঁড় করে রাখছে মনে হয় দাঁড় করে রাখছে। আচ্ছা, ফাংশন বলতে বোঝানো হয় হচ্ছে আলাদিনের চেরাগ, বুঝেন? আলাদিনের চেরাগ, চেরাগে চেরাগে কি হয়, আলাদিনের চেরাগের মধ্যে যদি দৈত্য থাকে তাহলে কি দৈত্য কাজ করে? ভিতরে থাকলে কাজ করে? দত্তকে ঘষা দিলেই দত্ত বের হয়ে এসে কি বলে, হা হু হা, হুকুম করুন মালিক, এরকমই ব্যাপারটা। আপনি যদি নর্মাল লেখেন অ্যালার্ট, এর মধ্যে লিখে দিলেন হু হা হু, হুকুম করেন মালিক আপনার কি চাই, আপনার কি চাই? ঠিক আছে, এখন এটা যদি আমরা নর্মালি কি করি অ্যালার্ট করি তাহলে কি হবে, এটা শো করবে। এখন আলাদিনের চেরাগ ফাংশন বলতে এটাকে যদি আপনি ফাংশন তৈরি করেন, ফাংশন লেখেন, ফাংশনের নাম দিতে হয় একটা, সাপোজ নাম দিলাম ধরেন আলাদিন চেরাগ, তারপর দিতে হয় ফার্স্ট ব্র্যাকেট একটা, তারপর দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে যদি দিয়ে দেন, এবার যদি রিলোড দেন দেখেন এটার কাজ করবে না, কাজ করে? আচ্ছা, এখানে ফাংশন লিখছেন না, এটা ফাংশন বা ম্যাথডও বলা হয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এটা একটা ম্যাথড, আমি নিজেরা বানাইলাম, এর আগে যেগুলো ছিল ম্যাথডগুলো ওগুলো বানানোই ছিল, আর এগুলো আমি নিজেরা নিজে বানাইলাম। বানানোর সময় দেখেন আলাদিন, এখানে আমার চেরাগ লিখছি কীভাবে, সিটা বড় হাতে দিচ্ছি না? আচ্ছা, যখন ম্যাথড বানাবেন নিজেরা বা ফাংশন থাকবে
সেই ফাংশনগুলা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম ভাবে লিখতে হয়। মানে প্রথম যদি অনেকগুলো শব্দ থাকে, শব্দগুলার কোন মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, প্রথম ওয়ার্ডটা হবে ছোট হাতের আর দ্বিতীয় ওয়ার্ডের সবগুলো হবে বড় হাতের করে করে। হ্যাঁ, সাপোজ দিলাম আমরা সবাই ভালো আছি, ঠিক আছে, এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস বুঝেন? ক্যামেল মানে উট, উটের নিচে দাবা, পিছনের দিকে উঁচা, এই এই এটা হচ্ছে সিস্টেম, এটাকে বলা হয় ক্যামেল কেস। এখন কিন্তু শো করবে না সামনে, এটা তখনই শো করবে যখন আপনি এই দৈত্যকে বাইরে নিয়ে যাবেন, মানে এই এটাকে ঘষা মারবেন আর কি। এটাকে যদি বাইরে নিয়ে ঘষা দেন, বাইরে লেখা মানে কী করা, ঘষা দেওয়া, এখন দেখবেন যে এটা কাজ করবে। কি কথা বুঝছেন? কোথা আগে আগে কিছু লেখার দরকার নেই, সরাসরি লেখে দেন। এখন এখানে যদি আপনি নর্মালি অ্যালার্ট না রেখে, অ্যালার্ট না করে, আপনি যদি অ্যালার্ট না করতেন তাহলে কিছু করতে, এখানে দেখেন তো কিছু করে, কারণ এখানে তো অ্যালার্ট করা নাই, এখানে অ্যালার্ট করা নাই, এখানেও অ্যালার্ট করা নাই। এখানে যদি আপনি বলতেন আর ই টিউ আর এন রিটার্ন, রিটার্ন রিটার্ন করা মানে সাপোজ আপনি একটা ধরেন আপনার কাছে ধরেন একটা আপনি ধরেন একটা ছেলে জন্ম দিয়েছেন, সে ছেলে জন্ম দিয়ে ছেলের মায়ের হাতে উঠে দিয়েছেন যে তুমি ছেলেকে কী বানাবা এটা তুমি জানো, ঠিক আছে, তুমি ইচ্ছা করলে ওকে ডাক্তার বানাতে পারো, তুমি ইচ্ছা করলে তাকে ইঞ্জিনিয়ার বানাতে পারো, তুমি ইচ্ছা করলে তাকে কী করতে পারো, ফ্রিল্যান্সার বানাতে পারো, মানে ছেলের মার হাতে উঠে দিয়েছেন। এইটা মানে এই রিটার্ন করে রাখা মানে টোটালি এই ফাংশনের হাতে উঠায় দেওয়া, যে আমি তোমার হাতে উঠায় দিলাম, আমি অ্যালার্ট করবো না, আমি তোমার হাতে উঠে দিলাম, তুমি যদি চাও একে অ্যালার্ট করতে পারো, তুমি যদি চাও একে ডকুমেন্ট ডট রাইট করতে পারো, তুমি যদি চাও কনসোল ডট লক করতে পারো, এটা তোমার ইচ্ছা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন এটাকে যদি আপনি অ্যালার্ট করেন বাইরে গিয়ে, কিন্তু এটাকে যদি আপনি অ্যালার্টের মধ্যে রাখেন তাহলে অ্যালার্ট হবে। এটা এর আগে কী করছিলাম, ভিতরে অ্যালার্ট করেছিলাম না, এখন বাইরেটাকে অ্যালার্ট করলাম, অ্যালার্ট হচ্ছে। এটাকে যদি আমরা অ্যালার্ট না করে কী করতাম, ডকুমেন্ট ডট কি, ঠিক আছে, ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যাঁ, না না প্রিন্ট দিলে হবে না। আচ্ছা হচ্ছে, ডকুমেন্ট ডট রাইট বলতে একটা একটা নর্মাল লেখা, নর্মাল টেক্সট। কথা বুঝছেন? এখানে আপাতত আমরা অ্যালার্টই রাখি, ধরেন দিলাম কামরুল ভাই ভালো মানুষ, এই লিখে দিলাম, ধরেন কিছু করবে, কিছু শো করবে না, কারণ এটা কি করে নাই, এটা অ্যালার্ট করা নাই, কোথাও ফাংশনটা কল করা নাই। কথা বুঝছেন? এখন এখানে সাপোজ এই ফাংশনটা এমন এমন জায়গায় রাখা আছে, এমন জায়গায় রাখা আছে ধরেন খুব গোপন রাখা আছে, যা শুধু আমরা এই নামটাই পাচ্ছি, আমরা এই মেথডটাই দেখতে পাচ্ছি, যেমন অ্যালার্টটা, আমরা অ্যালার্টের আসলে কোথায় লেখা আছে অ্যালার্ট মেথড আমরা জানি, জানি না, কারণ অ্যালার্টটা আপনার বিল্ট ইন করা আছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। আচ্ছা, অ্যালার্ট দিয়ে এমনিতে শো করাতে পারতাম, ফাংশনের কাজ হচ্ছে সাপোজ কোনো কাজ করলাম তারপরে ফাংশনটা রান হইলো। কথা বুঝছেন? কোনো একটা কাজ করলাম তারপরে ফাংশনটা রান হলো, এটা নর্মালি কাজ করবে না, ফাংশনের মধ্যে রেখে দেওয়া মানে এটা নর্মালি কাজ করবে না, কোনো একটা কাজ করলাম তারপরে ফাংশনটা রান হলো। আচ্ছা, এখন সাপোজ এইটা অন্য কোথাও আছে, অন্য কোথাও আছে ফাংশনটা, অনেক অনেক ফাংশন তৈরি করা আছে,
আমরা শুধু ফাংশনের নাম জানি, এটা শুধু জানি, এটা জানি। সাপোজ এটাকে কি করবেন, মানে এখানে গিয়ে এখানে গিয়ে কল করছেন, আমি 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 কিন্তু এখানে কল করি নাই, এখানে কল করছি। আচ্ছা এখানে এখান থেকে বাদ দিয়ে দেন, শুধু এখানে লিখছি, এখানে লিখছি না। ধরেন এটা গোপন করা আছে, ধরেন কোথায় কোন ফাইল আছে আমি সাপোজ জানি না, বা অনেক অনেক ফাংশন আছে, অনেক অনেক কোড লেখা আছে, আমি চিনতে পারছি না। তা শুধু জানি কি যে আমরা সবাই ভালো আছি নামে একটা ফাংশন আছে, সেখানে সেটা যদি লেখা যায় তাহলে শো করে কামরুল ভালো ভাই ভালো মানুষ, এটা শো করে, কথা বুঝছেন? এটা ফাংশনের নাম। এখন আমি জানি যে আমরা সবাই ভালো আছি, এটা লিখলে কামরুল ভাই ভালো মানুষ শো করে, এটা তো সমস্যা না। সাপোজ এখানে আমি চাচ্ছি যে আমার নাম দিয়ে দিলে আমার নামটা গিয়ে শো করবে, ওখানে সাব্বির ভাই ভালো মানুষ সাপোজ। এখন এখানে দিয়ে দেন, দিয়ে দেন সাব্বির ভাই, সাব্বির দিলে দেখেন তো কি শো করে, তাও শো করে কামরুল ভাই ভালো মানুষ। আচ্ছা এটা বাদ দেন, বাদ দিয়ে এখানে যে কামরুল লেখা আছে না, কামরুলটাকে আপনি আপাতত কামরুলটা থাকে, আর এখানে একটা আপনার একটা আপনার একটা ভেরিয়েবল নেন, সাপোজ নাম, নাম নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলটা যদি এখানে লিখতে চাই তাহলে কী করতে হবে আমাকে, এই ভেরিয়েবলটাকে যদি এখানে লিখতে চাই অবশ্যই এই ডটের বাইরে লিখতে হবে, প্লাস পাঁচ প্লাস দিতে হবে এখানে, তাই না? কি ঠিক আছে? এখন যদি রিলোড দেন, দেন কিসে করে আনডিফাইন্ড ভাই ভালো মানুষ, মানে এখানে ভেরিয়েবল একটা নেওয়া আছে, এখানেও দেওয়া আছে, বাট এখানে ডিফাইন করা নাই, এখানে ডিফাইন করা নাই। এখানে যদি লিখতেন সাব্বির ভাই, সাব্বির যদি লিখে দিতেন তাহলে চোখ কি আসতো, সাব্বির ভাই ভালো মানুষ। মানে আমরা কত ইজিলি শুধু এতটুকুর ফাংশনটা বসে, ফাংশনটার নাম বসায় দিচ্ছি, আর এখানে যে নামটা ইচ্ছা সেই নাম বসায় দিলে অটোমেটিক্যালি ভিতরে গিয়ে কাজ করতেছে, কথা বুঝছেন? এ হচ্ছে ফাংশনের কাজ, বা কাজে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ব্যাপারটা এরকম না, আরও হিউজ বড় বড় কাজ আছে। জাস্ট বেসিকটা বুঝাইলাম আপনাদের। এখন হঠাৎ করে সব ইউজার তো ঢুকেই আর এখানে সাব্বির বুঝবে না, একটা ফাংশনের নাম মুখস্থ করছে কি একজন, সে তো ঢুকেই বুঝবে না যে এটার নাম, ফাংশনের নাম হচ্ছে এটা, তাই না? কে ভুলে দিল না, তাই বলে কি এরকম শো করা উচিত যে আনডিফাইন, আনডিফাইন্ড ভাই ভালো মানুষ? এখানে অ্যাটলিস্ট একটা ডিফল্টভাবে কিছু শো করার দরকার না? সেজন্য একটা কাজ করতে পারেন, এখানে গিয়ে ইকুয়াল ডিফল্টভাবে একটা মান সেট করে দিতে পারেন, যে নাম সমান সমান সাপোজ দিয়ে দিলেন মুশফিক, এটা হচ্ছে ডিফল্টভাবে থাকবে, কথা বুঝতে পারছেন? বা দিয়ে দিলেন সালাউদ্দিন কাদের, বা সাকা চৌধুরী, হ্যাঁ এস এ কে সাকা, সাকা ভাই ভালো মানুষ, হ্যাঁ কেন দেখেন, দেখছেন ডিফল্টভাবে কি শো করবে, সাকা ভাই ভালো মানুষ। এখন যদি কেউ এটা ডিফল্টভাবে থাকবে, কেউ যদি ভিতরে মানটা না দেয়, কেউ যদি এখানে গিয়ে নাম মান দেয়, নাম দিলাম ধরেন সালাউদ্দিন, কি ঠিক আছে ব্যাপারটা, কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ কি ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? খুব কি কঠিন লাগছে ব্যাপারগুলো, খুব মজাদার, কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে নেক্সট ক্লাস কিছুই বুঝবেন না। হ্যাঁ না, সিএসের চেয়ে কঠিন না, সিএসের চেয়ে সহজ, এটা সবগুলো সবগুলো জিনিসই লজিক্যাল। হ্যাঁ হ্যাঁ এখানে ব্র্যাকেট ট্র্যাকেট নিয়ে ঝামেলা হতে পারে একটু। হ্যাঁ হ্যাঁ ঘটনা হচ্ছে কি,
মানুষের আস্তে আস্তে আজকের দিনটা যেরকম গেল কালকের দিনটা অবশ্যই আজকের দিনের চেয়ে চ্যালেঞ্জিং, এটা মনে রাখবেন। যদি চ্যালেঞ্জিং না থাকে তাহলে মনে করবেন যে আপনার আপনি ইম্প্রুভমেন্ট হচ্ছেন না। ছোটোবেলায় কোনো টেনশন ছিল এখন পড়াশোনা মানে ছোটো ক্লাসে করতেন তখন কোনো সমস্যা ছিল, মানে কোনো সমস্যা ছিল না, জাস্ট ঠিকমতো প্রাইভেটে যাচ্ছে কি এরা মনিটরিং করছে, বাবা মা ঠিকমতো পড়ছি কিনা সন্ধ্যার সময় এরা মনিটরিং করতেছে, এতটুকুই শেষ। তাছাড়া ইচ্ছা মতো এখন এখন আল্লাহর হস্তে মানে মানে পড়াশোনা বাবা মা কেউ দেখছে না, বাট নিজের নিজের গরজে নিজে পড়তে হচ্ছে, তাই না? আর এখন নিজের ভালোটা নিজে বুঝি। আবার 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 যখন আরও কিছুদিন চলে যাবে তখন দেখবেন আরও বেশি প্রেশারে থাকবেন, হ্যাঁ বউ আছে ইনকাম করতে হবে, তারপরে হচ্ছে সন্তান যখন হবে সন্তান আছে দুধ কিনতে হবে, আরও বেশি ইনকাম করতে হবে, না দুধ বলতে কোট আর দুধ বোঝানো বোঝানো হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সেজন্য কি করতে হবে মানে আজকের দিনের চেয়ে কালকের দিনটা অবশ্যই চ্যালেঞ্জিং। কালকে প্রথম দিন এইচটিএমএল শিখাইছি, এইচটিএমএল কি এত কঠিন ছিল? অথচ প্রথম যখন যখন এইচটিএমএল শিখেন মনে হচ্ছে বাপরে বাপ কি জিনিস, কঠিন জিনিস কি নিয়ে আসলো এগুলা, নামই মনে থাকে না। অথচ প্রথম যখন এইচটিএমএল ক্লাস করছি অনেক এখন মনে হচ্ছে অনেক সোজা ছিল ওগুলা, অনেক সোজা ছিল, তারপর এখন মনে হচ্ছে সিএসএসটাই সোজা। বাট আপনার কিছুদিন পরে গেলে মনে হবে জাভাস্ক্রিপ্ট তো অনেক ইজি জিনিস ছিল। মানুষ যখন ফার্স্টের টাইম কোনো সময় কোনো জিনিস ট্রাই করতে থাকে যে কোনো জিনিস, তখন দেখবেন সেই জিনিসটা সে পারছে না বা তার কাছে অনেক কঠিন লাগছে, সে যদি ওই জিনিসটা রেখে কিছুদিন পরের থেকে আবার ট্রাই করে, বা ধরেন ওটা কোনো একটা কারণে রেখে দিছে সে একটা বছর পরে আবার গিয়ে পড়া শুরু করছে বা বোঝার ট্রাই করছে, তখন দেখবেন তার কাছে একদম স্মুথলি বোঝা যাবে। যে কোনো জিনিস আপনি যে জিনিসটা বোঝেন না, সাপোজ একসময় আমি মানে মুভি ভালো লাগতো না আমার কাছে, অনেক ছোটো যখন ছিলাম তখন ইংলিশ মুভি বা হিন্দি মুভি ভালো লাগতো না, আমার বুঝতাম না, শুধু অভিনয় দেখতাম আর বুঝতাম না, হ্যাঁ এই এই এখন মানে ফানি মোমেন্ট বুঝতাম যে ফানি কিছু করতেছে, মানে এরকম ছিল আর কি। এখন তারপরে যখন ওই মুভিটাই এক বছর পরে দেখার ট্রাই করলাম, দেখি না অনেক কিছু অনেক শব্দ বোঝা যাচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে, অনেক কিছু জানতে পারতেছি, ঠিক আছে করেছিল। হ্যাঁ হ্যাঁ, যেমন 8-9 বইগুলা ওই সময় কত কঠিন ছিল, অথচ ওই বইগুলো এখন দেখেন এই জিনিসগুলো পড়ছি আমি, এই জিনিসগুলোই পারি নাই, ঠিক আছে। অথচ এখন সেই ক্লাসগুলো যে সমস্ত মানে অনেক টিচার আছে সে সমস্ত টিচারদেরকেও পড়াতে পারবেন, তাই না? হচ্ছে ব্যাপার। আচ্ছা এখন ছোটো ছোটো কিছু কাজ করে দেখাই, যেমন চাচ্ছি দেখতে ভালো লাগবে আর কি। index.html style.css আর আগের ফাইলটা সিএসএস শুধু লিখছিলাম কাজ করে নাই। এখানে ধরেন একটা আমরা H2 নিলাম, টাইটেল এখানে দিলাম, দিস প্যারাগ্রাফ
এটাকে যদি রান করি তাহলে কেমন হবে? হয়েছে, অনেকগুলো লেখা আছে। হ্যাঁ, ছি, আমি এক সাইন লিখছি তো। কন্ট্রোল ডি দিলে চলে আস, চলে আয় সব। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি এখানে একটা, অনেক সময় কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে বিরক্তিকর অ্যাড শো করে না, বিরক্তিকর কিছু অ্যাড শো করবে। ধরেন আমরা যাই bigcrow.com-এর মধ্যে কোনো বিরক্তিকর অ্যাড আছে দেখেন তো। না, অটোমেটিকলি যাচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে আপনার জিআইএফ ইমেজ, জিআইএফ ইমেজ, এগুলো অটোমেটিকলি থাকে। কত নম্বর ক্লাস? 10 নম্বর। চাচ্ছি এরকম অ্যাড শো করবে এখানে ওয়েবসাইটের মধ্যে, এরকম অ্যাড শো করবে, কথা বুঝছেন? কেমনে শো করাবেন? সাপোজ নিচে নিচের দিকে যান, সাপোজ ধরেন ডট অ্যাড, এর মধ্যে কি থাকবে? IMG ইমেজেস স্ল্যাশ, নামটা জানি না আমি, অনেকগুলো দিছি। আচ্ছা, এরকম শো করবে, তাই না? এখন চাচ্ছি এখানে একটা এ থাকবে, লিঙ্ক থাকবে এখানে। আপাতত ধরেন আমরা একটা ক্রস চিহ্নর জন্য একটা এস দিয়ে রাখেন, কথা বুঝছেন? আচ্ছা, আমি চাচ্ছি এইটা এই কর্নারে থাকবে, তাহলে কি করতে হবে বলেন তো? এখানে গিয়ে বলেন কার মধ্যে, অ্যাডের মধ্যে যে এ আছে, সেটার কালার হবে রেড, ফন সাইজ 20 পিক্সেল, তারপরে টেক্সট ডেকোরেশন নান। এখন এটাকে যদি আমি এখানে আনতে চাই তাহলে কি করতে হবে? এইটাকে কেমনে নিয়ে যাবো বলেন? এটাকে আমি কোথায় নিয়ে যাবো? এর মধ্যে নিয়ে যাবো। হ্যাঁ, ফার্স্টে একে বলেন এটা একটু উইথ দেন, উইথ সাপোজ দিলাম 80%। ঠিক আছে, এবার এর মধ্যে 80% না দিয়ে এখানে একটা কাজ করেন, এখানে 700 দেন, 700 পিক্সেল। এবং এর মধ্যে যে IMG আছে, উইথ দেন 100% নাকি? তাহলে দেখবেন অটোমেটিকলি 700 পিক্সেল 100% হয়ে যাবে। এটা ছোটো গেছে অনেক, মনে হয় একটু বড় করতে হবে। হয়েছে, এখন চাচ্ছি এটা থাকবে কোথায়? এই কর্নারে থাকবে, একটু বড় করে দেন, 1000 করে দেন। যদি ওইটাকে ওই কর্নারে নিতে চাই
তাহলে আমাকে কি করতে হবে, এই এর মধ্যে যে এটা আছে এটাকে কি করতে হবে, পজিশন তো নেওয়া যাবে না, পজিশন তারপরে কি করবো, টপ থেকে 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, হ্যাঁ এটা করলে সে অটোমেটিক্যালি একদম এখানে চলে যাবে, ঠিক আছে, কারণ আমরা এটাকে কি করবো, রিলেটিভ করবো, রিলেটিভ করবো কারে, অ্যাডটাকে করবো পজিশন রিলেটিভ, আসছে চলে। এখন চাচ্ছি এই টোটাল জিনিসটা মানে ভেসে থাকবে স্ক্রিনের উপরে, এখানে ফিক্স হয়ে থাকবে, তাহলে কি করব, অ্যাডটাকে কি করব, পজিশন রিলেটিভ না করে ফিক্স করেন, আর এখানে কি করব, টপ থেকে 200 পিক্সেল, রাইট থেকে 20 পিক্সেল, বেশি নামছে, এখানে 100 করে দেন, ঠিক আছে, এরকম অ্যাড শো করবে। এখন একটা ওয়েবসাইটে গেলে এরকম অনেক সময় অ্যাড শো করে না, আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে যাতে এটা চলে যায়, আমি কাজ করছি, আচ্ছা জানানোর জন্য এখানে একটা কাজ করতে পারেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করার জন্য এখানে লিখতে পারেন, অথবা কাজ এখানে না লিখে সরাসরি কাজ করতে পারেন, এখানে লিখে লিখতে পারেন, জাভা স্ক্রিপ্ট ইনলাইন লেখার জন্য কি করতে হয়, অন ক্লিক লিখতে হয় না, অন অন ক্লিক, অন ক্লিক, এটার মধ্যে একটা আইডি রাখেন, সাপোজ আমাদের অ্যাড এই আইডি, হ্যাঁ জাভা স্ক্রিপ্টের মধ্যে কোনো আইডি আইডিকে ধরার জন্য গেট এলিমেন্ট বাই আইডি নামে একটা ফাংশন আছে বা মেথড আছে, ওটা অ্যাপ্লাই করা হয়, সাপোজ এই আইডিটাকে ধরবেন, ধরার জন্য এখানে বলতে হবে গেট এলিমেন্ট বাই আইডি, কথা বুঝছেন, গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ হ্যাঁ, এখন এখানে কী করবো, আইডিটার নাম বসাই দেবো, আইডিটার নাম বসানোর পর আমরা আইডিটাকে ধরে ফেলছি, অটোমেটিক্যালি এই আইডিটাকে ধরা হয়ে গেছে, এখন একে কী করবেন, এর ভিতরের ধরেন আপনি আই ডবল এন ইআর ইনার এইচটিএমএল, মানে এর ভিতরের এই আইডির আইডির ভিতরে এগুলো আছে না, ভিতরের ইনার এইচটিএমএল কী হবে, ইকুয়াল ফাঁকা, তখন ফাঁকা দিয়ে দিলাম আমরা, ফাঁকা হয়ে যাবে, এখন দেখেন এখন আছে, যদি এখানে ক্লিক করেন, খুব কঠিন নাই, রিলোড দিলে চলে আসবে, আবার এখানে যান, এখানে ক্লিক করেন, এদিকে ক্লিক করেন, কোনো সমস্যা হবে না, বাট যখনই কী করবেন এখানে ক্লিক করবেন তখনই হাওয়া হয়ে যাবে, বুঝছেন, খুব কঠিন, আচ্ছা মানে করা যাবে, বিভিন্নভাবে করা যাবে, আমরা যখন ধরেন নর্মালি দেখা যাবে না এখানে, তাহলে এটাকে নর্মালি ডিসপ্লে নান করে রাখবেন, এটাকে নর্মালি কী করবেন, এটাকে ডিসপ্লে নান করবেন, যখন এটাকে হোভার করবো তখন ভিতরে এটা ব্লক, আচ্ছা কালকে তো আপনাদের ক্লাস নাই না, আগামী শুক্রবার, আচ্ছা একটা জিনিস দেখাই দিচ্ছি,
সেটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন বুঝেন? কন্ডিশন